দর্শক এমন একটি শক্তিশালী দোয়ার কথা বলে দেব এই দোয়াটি যদি শুধুমাত্র একুশ বার পড়তে পারেন আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত কেটে দিবে আপনার জীবনের যত সমস্যা আছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্যাকে সমাধান করে দিবে আপনাদের পরিবার সংসারে গাইবি চতুর্দিক থেকে আল্লাহর সাহায্যের রহমতের দরজা আল্লাহ খুলে দিবে আপনি যেদিকেই যাবেন সেদিকেই আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য পাবেন আপনার ভাগ্যটাই পরি বর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ মুসা মুসানবি বিপদের মধ্যে পড়ে এই দোয়াটি পড়েছিলেন আল্লাহ রব আলিন সঙ্গে সঙ্গে বিপদ থেকে বের হওয়ার খুলে দিয়েছেন আল্লাহ উদ্ধার করেছেন আপনারাও যদি এই কোরআনি দোয়াটি শক্তিশালী দোয়াটি শুধুমাত্র একুশ বার পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন যা চাইবেন রিজিক সাহায্য তাই পাবেন বিপদ আপদ বালা মুসিবত আপনাদের পরিবার সংসার থেকে আপনার জীবন থেকে বিপদ আপদ গুলো কেটে দিবে ইনশাআল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা চাই আপনারা সকলে ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটা দেখতে হবে আমি সুন্দর করে স্ক্যানের মধ্যে দোয়াটিকে দিয়ে দেব আপনারা দেখে দেখে একুশ বার পর্যন্ত পাঠ করবেন আরবি এবং বাংলা দুটোটাই দিয়ে দেব আপনি যদি আরবি না পারেন ছোট্ট দোয়াটা বাংলাতে পড়বেন ইনশাআল্লাহ তাহলে আপনি সাথে সাথে আপনার জীবনের আপনার পরিবার সংসারের বিপদ আপদ বালা মুসিবত কেটে যাবে ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন এবং সাহায্য রিজিক আপনাদের পরিবার সংসারের মধ্যে আসতেই থাকবে ইনশা আল্লাহ প্রিয় দিন ভাই এবং বোনেরা কোরআনে দোয়া কখনো মিস হতে পারে না আমার আল্লাহ রাব্বুল আলমিনকে যদি ভালোবেসে মন থেকে বিশ্বাস করি আল্লাহ প্রতি আস্থা ভরসা রেখে আপনি আমল আমল করতে পারেন আপনার কখনো দোয়া কখনো মিস হবে না এ দোয়াটি এমন শক্তিশালী দোয়া পড়ার সাথে সাথেই কাজ হয়ে যায় দোয়াটি আল্লা র কিভাবে দোয়াটিকে আল্লাহ কোরআনুল মধ্যে রেখে দিয়েছেন কে দোয়াটি পড়েছিল কখন পড়েছিল শুনুন যখন হাজরাতে আল্লাহ রবুল আলমিন তাওরাত রাত কিতাবকে নাজিল করলেন আসমানি কিতাব মুসা নদী অনেক খুশি হয়ে গেলেন আনন্দ চিত্তিক মনের মধ্যে আনন্দ নিয়ে তার কওমের কাছে এক বুক বরা আশা নিয়ে চলে গেলেন দাওয়াত দেওয়ার জন্য কিতাব দেখিয়ে মুসা নবী বললেন ও আমার কম ও আমার জাতি ও আমার দেশের মানুষ শোনো শোনো আল্লাহ রব্বুল আলামিন আসমানি কিতাব তাওরাতকে নাজিল করেছেন তোমাদের জন্য তোমরা এর থেকে পথ পাবে আল্লাহকে চিনবে আখেরাতকে চিনবে সৎ পথ প্রদর্শন হতে পারবে সৎ পথে চলতে পারবে তোমরা ধন্য হয়ে যাবে যদি এই তাওরাত কিতাবকে মানো এবং ইমান আনো এবং আমল কর বিশ্বাস যদি করতে পারো মুসা আলাইহিস সালামের কওমরা এত কপাল পোড়া মুসাসলামের কমরা বলল এটা আল্লাহর পক্ষ থেকে তাওরাত কিতাবটা এসেছে আমরা বিশ্বাস করব না বিশ্বাস করি না যদি এ তাওরাত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন তা যদি আল্লাহ বলে তাহলে আমরা বিশ্বাস করব মুসালে আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আবার যখন তুর পাহাড়ে কথা বলার জন্য চলে গেলেন মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন হে আল্লাহ আমার কওমরা বিশ্বাস করে না আপনি যে নাজিল করেছেন আপনি বললেন নাকি বিশ্বাস করবে মুসা আলাইহিস সালাম কি আল্লাহ রাব্বুল আলামিন বললেন রে মুসা তোমার কওম কি তোমার জাতি কি বলো

আল্লাহ তাআলা তোমাদেরকে প্রমাণ দিবে যে আল্লাহ যে নাজিল করেছে তাওরাত কিতাব সকলে বলে সুবাহান আল্লাহ চলে গেলেন তুর পাহাড়ের মধ্যে সকলে সত্তর জন ব্যক্তি নিয়ে মুসালে সাল্লাম মুসালে সাল্লাম বললে নাই আল্লাহ রাবুল আলামিন সত্তর জন ব্যক্তি তো এসেছে আল্লাহ রাবুল আলামিন তখন তাওরাত কিতাবকে পাঠ করে শুনিয়েছে সত্তর জন ব্যক্তি শুনেছে তা কিতাব আল্লাহ পাঠ করেছে তারপরে আল্লাহ যে পাঠ করেছে কিভাবে বুঝবো আল্লাহকে না দেখলে আমরা কে বুঝবো নাকি মানে তারা জানে তারা বুঝেছে আল্লাহ পাঠ করেছে এরপরও মিথ্যাচার করছে তখন আল্লাহ রব্বুল আলম তাদেরকে এই মিথ্যাচার করার কারণে এই সত্তর জন ব্যক্তিকে এমন গজব দিয়েছে এমন ভূমিকম্প দিয়েছে সঙ্গে সঙ্গে মুসালে সাল্লামের পাশে যে সত্তর জন ছিল তিনার কম সকলে বেহস হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছে মরার মতো অজ্ঞান হয়ে গিয়েছে সাল্লাম মনে করেছিল সত্তর জন ব্যক্তি মরে গিয়েছে মুসারে সাল্লাম তখন আল্লাহ রাব্বুল আলমিনকে বললেন নিজে নিজে ভয় পেয়ে গেলেন হায় রে যদি এই সত্তর জন ব্যক্তি মারা যায় আর আমি যদি একা একা আমার কমের কাছে যাই আমাকে দোষারোপ করবে খারাপ মনে করবে আমাকে তো ধরবে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে তখন মুসারে সাল্লাম দোয়া করেছিলেন বিপদের মধ্যে পড়ে আল্লাহ তুমি আমার এই শত্রুজন জন তারা যা অস্বীকার করেছে তাদেরকে তুমি জীবিত করে দাও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জ্ঞান দিলেন এই যেভাবে করেছিলেন বিপদের মধ্যে মুসানবী এই বিপদের মধ্যে পড়ে মহা বিপদের মধ্যে পড়ে মুসানবী যেভাবে দোয়া করেছিলেন দোয়া করার শেষের দিকে তিনি এই ছোট্ট দোয়াটি পাঠ করেছিলেন এই ছোট্ট দোয়াটি পাঠ করার কারণে আল্লাহ দোয়াকে কবুল করেছে এবং এই দোয়াটিকে আল্লাহ এত পছন্দ করলেন পবিত্র মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটিকে রেখে দিলেন সকলে বলে সুবহানাল্লাহ এই দোয়াটাই আপনারা একুশবার বার পাঠ করবেন পাঠ করার সঙ্গে সঙ্গে সালাম এ দোয়াটি করার সঙ্গে সঙ্গে সত্তর জন ব্যক্তিকে আল্লাহ সুস্থ করে দিল জীবিত করে দিল মানে জ্ঞান ফিরিয়ে দিল। তারা চলে গেল ঠিক তেমনই ভাবি আপনিও যদি বিপদের মধ্যে পড়ে যান পরিবার সংসারের বিপদে পড়ে যান রেজিকের সমস্যায় পড়ে যান খুব বিপদ আর কোন রাস্তা নেই আপনি যদি হজরতাল্লামের এই দোয়াটা বিপদের মধ্যে পড়ে একুশ বার করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার বিপদ কেউ কেটে দিবে যত বড় বিপদের মধ্যে বালা মুসিবতের মধ্যে থাকুন না কেন আপনার বিপদ বালা মুসিবত আপনার পরিবার সংসারের বিপদ বালা মুসিবতকে আল্লাহ কেটে দিবে অভাব অনটন দূর করে দিবে রিজিক দিবে ধন সম্পদ দিবে কারণ এটি হচ্ছে কোরআনি ইস্তিকফার আর ফার পাঠ করলে আল্লাহ গায়বী সাহায্য আপনার কাছে চলে আসবে আপনাকে রিজিক দিবে ধন সম্পদ দিবে অভাব অনটন গুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবে তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনারা কিভাবে আমলটি করবেন সুন্দর করে বলে দিচ্ছি শুনুন মন থেকে আপনি আপনি আমলটি করতে হলে অজু ছাড়াও আপনি আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই আপনি সর্বপ্রথম একটি নিরিবিলি জায়গার মধ্যে বসে যাবেন আপনার রোমের মধ্যেও আপনি আমলটি করতে পারেন তবে আপনাকে যাতে কেউ ডিস্টার্ব না করে দোয়াটি পড়ার সময় আপনি এই নিয়মে শুধুমাত্র একুশ বার দোয়াটি পড়বেন প্রথমে আপনি এক নম্বরে দিন অথবা রাত যেই কোনো সময় আপনি দোয়াটি পড়তে পারেন নিরিবিলি জায়গাতে রোমের মধ্যে আপনি প্রথমে তিনবার দরুদ ইব্রাহিম নামাজের দরুদরা পাঠ করতে হবে যে রোমের মধ্যে ছবি আছে টাঙানো ওই রোমের মধ্যে আপনি দোয়াটি পড়বেন না কারণ দোয়াটি পড়ার সঙ্গে সঙ্গে আপনার প্রতি আল্লাহর সাহায্য চলে আসবে আপনার বিপদাপদ কেটে যাবে ইনশাল্লাহ আপনার গোনাগুলো মাফ হয়ে যাবে এই জন্য যে রোমের মধ্যে ছবি আছে এই রোমের মধ্যে আপনি আমলটি করবেন না এক নম্বরে তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন এভাবে তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামাবর টায়লা ই বরহিমা ওয়ালালি ই বরাহিম ইন্ন কাহামিদুম্মজিদ এভাবে আপনি তিনবার দুরুদেই বরহিম পাঠ করবেন তারপরে কুশবার এই দুয়াটি পাঠ করবেন আংতাবলিয়ো না فاغفر لنا وارحمنا وان তা খৈরুল গফিরি আমি আবারও দোয়াটি পাঠ করছি আপনার আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করুন প্রথমে তিনবার দরুদেই ব্রহিম পাঠ করে কোরআনিয়াল লাল শিখানো দোয়াটি আপনি একুশবার পর্যন্ত পাঠ করবেন এভাবে আং তাওয়ালে ইয়ো ফা গ ফিরে লা না ও ওয়া আং তা খৈরুল গ আপনি দেখে দেখে দোয়াটি পাঠ করলেও চলবে সর্বশেষ আপনি তিনবার আবারও দুরুদি মরাহিম পাঠ করবেন এরপরে আল্লাহ রব্বেল আর কাছে দোয়া করবেন প্রথমে আল্লাহকে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি আল্লাহ আর কখনো গুণা বর্গ করবো না আল্লাহ তুমি জীবনের গুণাগুলো ক্ষমা করে দাও তারপরে আল্লাহর কাছে আপনি বিপদ আপদগুলো কেটে যাওয়ার জন্য দোয়া করবেন ও আল্লাহ আমার পরিবার সংসারের মধ্যে জীবনের মধ্যে যত বিপদ আপদ বালা মুসিবত আছে আল্লাহ তুমি কেটে দাও আল্লাহ গাইবি সাহায্য পাঠাও আল্লাহর কাছে তারপরে রিজিক চাইবেন আল্লাহর কাছে সব চাইবেন যেই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল মঞ্জুর করবে ধন সম্পদ দিবে রিজিক দিবে বিপদাপদগুলো কেটে দিবে আল্লাহর বিপদাপ সাহায্য পাবেন ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা ঠিক এভাবে আমলটি আপনি একটিবার করলেও ফলাফল পেয়ে যাবেন সাথে সাথে ইনশাআল্লাহ আনি আমল মিস হতে পারে না তাই চলুন আমরা অবশ্যই হলেও আমলটি করব। আপনি বেশিও করতে পারেন আপনার ইচ্ছা আমল যত করবেন তত সওয়াব তবে একটিবার হলেও এই শ্রেষ্ঠ বরকতপূর্ণ মুসা মুসানবির দোয়াটা আল্লাহর কোরআনে দোয়াটা অবশ্যই আপনি পাঠ করবেন এবং এভাবে আমলটি করবেন ইনসা আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনসা আল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি